নমস্কার বন্ধুরা, বুলার হেশেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রবিবার একটা মেলায় চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে বেরিয়ে আসি। অনেকদিন কোনো মেলায় কিন্তু যাওয়া হয় না সেভাবে, তবে আজ আমার ছেলে বলল চলো মা কোথাও একটু তোমাদের নিয়ে যাই। ছেলের সঙ্গেও একদমই সময় কাটানো হয় না, তবে আজ একটু ওর মনে হয়েছে মা বাবার কিছুদিন আগেই জন্মদিন গেল, কোথাও কিছু হলো না, চলো তাহলে একটু ঘুরে আসি। আজ তোমাদের সেই মেলাতেই নিয়ে যাব। পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে কোন মেলায় আমি তোমাদের নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে এলাম সোদপুর স্টেশনে, আর ট্রেন আসতে একটু দেরি ছিল, টিকিট কাটতে যাওয়া হয়েছিল। এই ফাঁকে দেখো আমাদের সোদপুর স্টেশনে এরকম প্রতিদিন দুস্থ মানুষদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়। একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসে প্রতিদিন এইরকমভাবে এদেরকে অনেক মানুষ কিন্তু এখানে খেয়ে যায়। এটা একটা খুব ভালো কাজ, দেখে আমার ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। যথারীতি ট্রেন বাস ঠেঙিয়ে তো চলে গেলাম সেই ইকো পার্কের পাশে হস্তশিল্প মেলায়। কোনো দিন যাইনি, এবারই প্রথম গেলাম। দেখেই তো চক্ষু চড়ক গাছ, এত লোকের ভিড়। আমার কর্তা তো বেশ রেগেমেগেই গেলেন, বলে এই জন্য আসতে চাই না কোনো মেলাতে। যাই হোক, কে শোনে কার কথা, আমার তো মেলা মানেই হচ্ছে নানান রকম জিনিস দেখতে পাবো, এই দেখাতেই আমার বেশি আনন্দ। দেখো কি সুন্দর সুন্দর সমস্ত হাতের কাজ, না মনে হয় যেন শুধু তাকিয়ে দেখতেই থাকি। এখনও কিন্তু মেলার ভেতরে প্রবেশ করিনি, এটা রাস্তার দুধারেই, মানে তুমি দেখে শেষ করতে পারবে না। আর এখানে দেখো কীরকম গাছের গুঁড়ি কেটে কেটে, ধরো বাড়ির সামনে কেউ নেম প্লেট লাগাচ্ছে, ওরাই ওখানে পুরো সব সেট করে দিচ্ছে নামের অক্ষর দিয়ে। আর এখানে দেখো সব বাঁশের মধ্যে সব ফ্লাওয়ার ভাস তৈরি হচ্ছে, একেবারে ইনস্ট্যান্ট তোমাকে ড্রয়িং করে দিয়ে দিচ্ছে, এছাড়াও করা রয়েছে। আর এখানে নানান রকম দোপাট্টা শাড়ি কাপড় তো রয়েছে, তবে শাড়ি কাপড়ের খুব একটা বেশি স্টল দেখিনি, ভেতরে আছে, চলো পরে দেখাচ্ছে ওগুলো। ভেতরেও প্রচুর স্টল, মানে একদিন এক দেড় ঘন্টায় কিচ্ছু হয় না এখানে, মানে পুরো মেলাটা ঘুরতে কম করেও 2-3 ঘন্টা লেগে যাবে। আর এই যে কাগজের ফুলগুলো, এগুলো দেখতে জাদুরদান তো লাগে না, সে আর কি বলবো। যাই হোক, এইভাবে সমস্তটাই যতটুকু পেরেছি ঘুরে ঘুরে দেখেছি। আর আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, এই টাঙা রিক্সাটা, এটা তো মানে বাচ্চারা দেখলে ওখানে দাঁড়িয়েই পড়ছে, আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর এই যে দেখো, এগুলো পুরো পেপার কেটে কেটে, কাগজ কেটে কেটে, কী অসাধারণ শিল্পকাজ, না দেখলে না সত্যিই বোঝা যায় না। আর গলার কানের সেটের কথা আর কি বলবো, যেখানে যাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি এই গলার কানের সেট কেনার জন্য, বেশ কয়েক সেট কিনেও ফেলেছি। এই দেখেও রাগারাগি চললো, আর কত কানের দুল তুমি কিনবে, আর কি আর বলবো, সমস্তই ঘর সাজানোর জিনিস। তবে মেলাটা ঘুরে কিন্তু বেশ ভালো লাগবে, এরকম একটা ঝাঁপিও কিন্তু কিনেছি আমি, এই ঝাঁপিগুলো আমার খুব ভালো লাগে, বেশ ছোটোখাটো দুল টুল রাখা যায় এজন্য, মানে তুমি যাই দেখবে তাই তোমার কিনতে ইচ্ছে করবে, মেলা মানে তো তাই, নানা রকম রঙের বাহার, আর কত যে জিনিস দেখতে পাওয়া যায় যেগুলো আমরা সচরাচর দেখি না। তার মধ্যে দেখো এরকম সমস্ত মধুবনী পেন্টিংয়ের ওপর নানান রকম কেটলির মধ্যেও আমি কাজ দেখলাম, একটা পাখাও কিন্তু কিনেছি আমি এরকম। আর এই যে মাটির পুতুলগুলো, এখানেও মনে হয় দাঁড়িয়েই থাকি, এত সুন্দর এই পুতুলগুলো লাগছিল। যেহেতু ঘরে তো আর এখন ছোটো বাচ্চা নেই, এগুলো দেখো পুরো বাঁশ, একদম সরু সরু বাঁশগুলোকে কেটে কেটে এরকম ফুল বানাচ্ছে, ওই দেখো ওখানে বসেই বানাচ্ছে। আর এটা একটা মজার জিনিস কিনেছি, পা ঘষার, আমার এই পাটা দেখে যা ভালো লেগেছে আর থাকতে পারিনি, আমি বললাম নিয়ে নাও একটা। আর এখানেও দেখো গাছের গুঁড়ি পুরো শিকড়গুলো কেটে কিভাবে মানুষের মুখোশ তৈরি করেছে। এরপরে পেট কি আর মানে, চলে এলাম একটা রেস্টুরেন্টে, সেটা ডানলপেই। আমার প্রিয় খাবার হচ্ছে তন্দুরি চিকেন, সেটা অর্ডার করা হয়েছিল, তারপরে ওটাও একটু টেস্ট করার পর তারপরে আরও কিছু খাবার খেয়ে পেট ভরে একেবারে বাড়ি চলে আসলাম। তোমরা যারা যারা এখানে থাকো, মানে কলকাতায় যারা থাকো, তারা দেখে নিতে পারো এত সুন্দর মেলাটা, আর কিন্তু বেশি দিন নেই, 18 তারিখ পর্যন্তই আছে। খেয়ে নিলাম বাটার নান, বাটার মাটন, তারপরে গিয়ে চিকেন ভর্তা ছিল, পরে একটা মাসালা কুলচাও নেওয়া হয়েছিল, ওটা আবার বাড়তি হয়ে গেল, এত আর খেতে পারলাম না, একেবারে
ভোজন করে রাতের খাওয়ার ওখানেই সেরে বাড়ি এসে ব্যাস চটপট ঘুমিয়ে পড়ার পালা। দেখে নাও আমার ছেলেকে, সে তো ফটোমুটি তুলতেই চায় না, কোনো রকমে একটা বলে করে তুলেছি। তাহলে ভিডিওটা দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই থেকেও বুলার শেলের পাশে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে।